নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আবগারি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের জন্য অনলাইন ফর্ম ফিল আপ। অর্থাৎ আজ থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তো সমস্তটাই কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তাই আবেদন করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি আপনারা একবার দেখে তারপরই আবেদন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটন এক্ষুনি লাইক করে দিন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হতে পারে। এবং এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল লেডি এক্সাইজ কনস্টেবল 2019। ঠিক নিচের দিকে আপনারা যদি স্ক্রল করে চলে আসেন, এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা বটন রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইনের ওপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে চাওয়া হয়েছে লগ ইন এবং পাশে রয়েছে সাইন আপ নাও। এর আগে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আশা করি থাকবে। এবং যদি আপনি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকেন, নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে একটা সাইন আপের ফর্ম সিম্পলভাবে আপনারা ফিল আপ করে সাইন আপ করে নেবেন। তো অলরেডি আমি সাইন আপ করে রেখেছি, তাই চলুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা সাকসেসফুলি লগ ইন, অর্থাৎ আমার লগ ইন হয়ে গেছে। তো এবার যে অনলাইন যে ফর্মটি, সেটি এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, তো এখানে টোটাল 5টি স্টেপ রয়েছে। 5টি স্টেপই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফিল আপ করবেন। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পার্সন ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান, প্রথম স্টেপে আপনাদেরকে এগুলি ফিল আপ করতে হবে। নেক্সট কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস, তারপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশান। অর্থাৎ সবশেষে আপনারা প্রিভিউ করে দেখে নেবেন যে আপনি অ্যাপ্লিকেশানটি ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না। নেক্সট এবং লাস্ট স্টেপ যেটি রয়েছে পেমেন্ট ডিটেলস, এক্ষেত্রে আপনাদেরকে লাস্ট স্টেপে কিন্তু পেমেন্ট আপনাদেরকে করতে হবে। তো কীভাবে আপনারা করবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সেটি দেখুন এখানে অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে আছে। এরপর স্থায়ী ঠিকানার রাজ্য, অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা সেটি আপনাদেরকে এক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে। এরপর নেক্সট যেটি রয়েছে জেন্ডার, এক্ষেত্রে আপনার যে জেন্ডার রয়েছে সেটি আপনি এক্ষেত্রে সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনার ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নেম ইন ফুল অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে আপনার যে নামটি রয়েছে, নাম এবং টাইটেল, সেটি দেখে দেখে আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ আবেদন করার পূর্বে কিন্তু আপনাদের সামনে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যেই থাকবে। এরপর একটা ফটো আপনাদেরকে অবশ্যই স্ক্যান করে আপনাদের কাছে রাখবেন, এবং সিগনেচার এটিও স্ক্যান করে আপনাদের কাছে রাখবেন, কারণ অনলাইন ফিল আপ করার সময় এগুলি কিন্তু আপনাদের লাগবে। তো এক্ষেত্রে আপনাদের যে নাম রয়েছে ফার্স্ট নেম সেটি আপনারা এক্ষেত্রে ফিল আপ করবেন। এরপর আপনার যে মাদার্স নেম রয়েছে সেই মাদার নেমটি আপনার লিখতে হবে। নেক্সট ফাদার্স নেম, এরপর হাজব্যান্ড নেম ইন ফুল, স্বামীর সম্পূর্ণ নাম, অর্থাৎ কোনো বিবাহিত মহিলা যদি আবেদন করেন সেক্ষেত্রে নামটি এক্ষেত্রে লিখতে হবে। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আর ইউ কম্পিউটার লিটারেট, আপনি কি কম্পিউটার জানেন কিনা। এখানে যেগুলি আপনি রেড কালারের লেখা রয়েছে নট অ্যাপ্লিকেবল ফর দিস ড্রাইভ, এগুলি আপনাদেরকে কিন্তু কোনোটাই ফিল আপ করার দরকার নেই। অর্থাৎ 9 থেকে শুরু করে 9 সি অবধি এগুলি আপনাদেরকে কিন্তু ফিল আপ করার কোনো দরকার নেই। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি যদি আপনার কাছে সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আরও নাম্বারটিও করার দরকার নেই। এরপর এখানে যে অপশানটি রয়েছে এডুকেশনাল, শিক্ষাগত যোগ্যতা, আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে এই বক্সে আপনারা টিক মার্ক লাগিয়ে দেবেন। লাগানোর পর এক্ষেত্রে আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটি আপনারা এখান থেকে বের করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখান থেকে আপনারা চুজ করে নেবেন। নেক্সট কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটি আপনি এক্ষেত্রে সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট কমিউনিটি, সম্প্রদায় আপনার কী রয়েছে সেটি আপনি এখান থেকে চুজ করে নেবেন, যদি গোর্খা হয়ে থাকে গোর্খা করবেন, নাহলে কিছু করার দরকার নেই। অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি, এক্ষেত্রে আপনার যে ইমেল আইডি রয়েছে সেটি আপনাকে এখানে টাইপ করতে হবে। এরপর নেক্সট বটনের ওপর
ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে কিন্তু আমরা চলে এসেছি, যেখানে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনারা কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে যে আপনার অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এরপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে। এরপর নেক্সট রয়েছে পুলিশ স্টেশন আপনার কী রয়েছে, সেই পুলিশ স্টেশনটি আপনাকে ক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিস আপনার কী রয়েছে, পোস্ট অফিসটি আপনি এক্ষেত্রে সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন নিয়ারেস্ট রেলওয়ে আপনার কী রয়েছে, সেটি আপনি দিতেও পারো নাও দিতে পারেন। যেখানে অ্যাস্টেরিক মার্কগুলো দেখতে পাচ্ছেন রেড কালারের, এগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর আপনারা এখানে যদি টিক মার্ক লাগিয়ে দেন অটোমেটিক কিন্তু এখানে আপনার সমস্ত কিছু চলে আসবে, অর্থাৎ যোগাযোগের যে ঠিকানা সেটি যদি আপনার একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওপরের ঠিকানাটি কিন্তু অটোমেটিক্যালি নিচে কিন্তু চলে আসবে। এবং নেপালি এই সাবজেক্ট দুটি যদি আপনি মাধ্যমিক বা উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতায় যদি আপনি পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে চুজ করে নেবেন। বাংলা এবং নেপালি দুটি ভাষা এক্ষেত্রে রয়েছে। এরপর ল্যাঙ্গুয়েজ অপটেড ফর টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ প্রিলিমিনারি রিটিন টেস্ট, অর্থাৎ পছন্দের ভাষা আপনার কী রয়েছে এক্সামের জন্য সেটি আপনি এক্ষেত্রে চুজ করে নেবেন। আপনার রিলিজিয়ান কী রয়েছে সেটি আপনার এখান থেকে চুজ করে নেবেন। নেক্সট অপশন রয়েছে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত এক্সাম ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন সেক্ষেত্রে ইয়েস নো আপনি এক্ষেত্রে করে নেবেন। এরপর যেটি রয়েছে এমপ্লয়েড ইন অ্যানি গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, হ্যাঁ কি না, যদি নো হয়ে থাকে সেক্ষেত্রে নো করবেন, যদি ইয়েস হয়ে থাকে আপনার ক্ষেত্রে ইয়েস করবেন। আপনার বিরুদ্ধে কোনো দিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল কি না, 25 নম্বরে যে কলমটি রয়েছে যদি আপনার এগেনস্টে কোনো কেস থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন, অর্থাৎ ক্রিমিনাল কেস যদি আপনার ক্ষেত্রে কোনো থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে এই যে কলামটি রয়েছে এটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখছেন নেক্সট যে স্টেপ রয়েছে সেটিতে আমরা চলে এসেছি। এক্ষেত্রে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, আপনাদেরকে কিন্তু ফটো এবং সিগনেচার দুটি কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে আপলোড করতে হবে। প্রত্যেকটি সাইজ কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে 138x77 পিক্সেলের মধ্যে আপনার সাইজ হতে হবে, অর্থাৎ 3.5x4 মাপের কিন্তু ফটো আপনাদেরকে আপলোড করতে হবে। এক্ষেত্রে ফটো যেটি আপলোড করবেন সেটি কিন্তু 5 KB থেকে 20 KB মধ্যে হতে হবে। এরপর আপনার যে প্লেস রয়েছে সেটি আপনি প্লেসটি এখানে আপনার টাইপ করবেন। এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন আই পাসেস অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট, আই সোলেমনলি ডিক্লেয়ার দ্যাট অল স্টেটমেন্ট, এই যে এখানে টিক মার্ক লাগালাম এখানে ঘোষণাপত্র, এখানে আপনাকে এই বক্সের মধ্যে আপনাদেরকে এখানে টিক মার্ক লাগিয়ে দিতে হবে। এরপর যেটি অপশন রয়েছে প্রিভিউ, এই প্রিভিউ অপশন লাস্ট, এটি আপনারা প্রিভিউ করে দেখে নেবেন ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না। তারপর নেক্সট বটন রয়েছে পেমেন্ট ডিটেলস, পেমেন্ট ডিটেলসে যে আপনাদেরকে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। স্টেপগুলি আপনারা অবশ্যই পেমেন্ট অপশনে যে পেমেন্ট করে নিতে পারবেন। তো নেক্সট স্টেপটি আমি আপনাদেরকে দেখালাম না, তো এই পর্যন্ত দেখালাম, আপনারা এইভাবে ফিল আপ করুন। পরবর্তী স্টেপ যেটি রয়েছে পেমেন্ট ডিটেলস, সেটি আপনারা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমাদের দেওয়া এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। পাশাপাশি এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেক দিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।